নমস্কার, আমার আপন জনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য, এবং এই বিষয়টায় অর্থাৎ আজকের ভিডিও যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা, আপনি সবাইকে বলে দেন, কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। ভয় পেয়েছেন রাষ্ট্রপতি শাসনের, ভয় পেয়েছে তৃণমূল সরকার, অর্থাৎ তৃণমূল। কেন বলছি, কি কারণে বলছি, আমার এই বলার পেছনে যুক্তি বা কি আছে, কেনই বা রাষ্ট্রপতি শাসন হলে তৃণমূলের এখন ভয় আছে, চলুন সব কিছু নিয়ে বলা যাক। গত পরশু দিন যখন হেমতাবাদের বিধায়ক মারা যাওয়ার জন্য বিজেপির একটা প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে যোগাযোগ মানে যান এবং কৈলাস বিজয়বর্গকে যান এবং সেখানে গিয়ে এই হেমতাবাদের বিধায়ক খুনের ব্যাপারটা বলেন এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জন্য আবেদন জানান রাষ্ট্রপতির কাছে, এইখানে গিয়ে তখন মানে ওই মুহূর্তে আমাদের রাজ্যের মন্ত্রীরা সব নিজের নিজের অবস্থানে অনড় ছিল, মানে চুপচাপ ছিল, কিন্তু মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, মানে খুব কাছের যাকে ভাবেন, ফিরাদ হাকিম, অর্থাৎ বাসি মেয়র দিলীপ ঘোষের কথা অনুযায়ী তিনি বলেন যে রাষ্ট্রপতি কেন ডোনাল্ড ট্রাম্পের কাছে যান, তার এই ব্যঙ্গোক্তি কটুক্তি আমাকে ভাবতে বাধ্য করেছিল যে এরা কোনোভাবেই কোনো কিছু ভয় পাচ্ছে না। কিন্তু সেটা যে সত্যি নয় সেটা পরক্ষণেই বোঝা গেছে যখন গতকাল ডেরেক ওব্রায়েন মুখ্যমন্ত্রীর লেখা চিঠি নিয়ে রাষ্ট্রপতির কাছে গেছেন, যেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানে খবর কাগজ আজকে বেরিয়েছে তা দেখেই বলছি আর কি, যে মুখ্যমন্ত্রী তাতে জানিয়েছেন যে বিধায়ক খুন হননি, ওটা একটা আত্মহত্যার ঘটনা এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। ডেরেক ওব্রায়েন ওখানে গিয়ে বলে এসছেন যে মুখ্যমন্ত্রীর শাসনে এই রাজ্যে যথাযথ ব্যবস্থা সব কিছু নেওয়া হচ্ছে এবং সঠিকভাবেই চলছে। কেন বলতে হলো ডেরেক ওব্রায়েনকে গিয়ে, কেন বলতে হলো, কেনই বা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাতে হলো, কারণ আছে। তার কারণ রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতির কাছে যাওয়া নিয়ে যখন ব্যঙ্গোক্তি করেন তার দলের, অর্থাৎ তৃণমূল দলের এখন যিনি মেয়রের দায়িত্বে আছেন এই মুহূর্তে, অর্থাৎ যিনি কে বলে কেয়ারটেকার হয়ে রয়েছেন, বাসি মেয়র দিলীপ ঘোষের কথা অনুযায়ী, জনাব ফিরাদ হাকিম যিনি বলে দেন যে রাষ্ট্রপতি কেন ডোনাল্ড ট্রাম্পের কাছে যান, কত বড় এই কথাটা, অর্থাৎ ভারতবর্ষের যিনি সুপ্রিমো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কাছে যাওয়াটাকে তিনি ব্যঙ্গাত্মক করে বললেন ডোনাল্ড ট্রাম্পের কাছে যান। এটা আমি বলছি না, এটা খবর কাগজে, গতকালের খবর কাগজে ছিল। যদি ফিরাদ হাকিম বলে না থাকেন তাহলে খবর কাগজের দোষ, আর যদি ফিরাদ হাকিম বলে থাকেন তাহলে গোটা তৃণমূল কংগ্রেসের দোষ। তার কারণ রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য কোনো কিছু হলে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে যেতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো চিঠিটাকে ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠাতে পারতেন, ডেরেক ওব্রায়েন বা একে দিয়ে, এই ফিরাদ হাকিমকে দিয়ে, জনাব ফিরাদ হাকিমকে দিয়ে অবশ্যই পাঠাতে পারতেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের কাছে, কিন্তু না, তিনি পাঠাননি, রাষ্ট্রপতির কাছেই গেছেন। দেখুন, সবাই বলেন, মানে যারা রাজনীতি সচেতন মানুষ তারা আগে বলতেন যে রাষ্ট্রপতি শাসন জারি করলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুযোগ হয়ে যাবে, কারণ মানুষের কাছে বোঝানোর যে দেখুন বিজেপির সরকার একটা গণতন্ত্রের সরকারকে ফেলে দিয়েছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বোঝানো খুব সোজা হতো এবং তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজে জিতে চলে আসতেন বলে সবার একটা ধারণা ছিল, এবং ধারণাটা কিন্তু সার্বিকভাবে সত্যি, এক ফোঁটা মিথ্যে নয়। তার কারণ সেই পরিস্থিতি তখন তাই হতো, তার কারণ মানুষ, আমরা যারা বাঙালি তাদের একটা অদ্ভুত মানসিকতা আছে, সেই মানসিকতার জন্য আমরা গর্বিত, আবার মাঝে মাঝে দুঃখিত লজ্জিতও বটে। সেটা হচ্ছে আমরা কারোর অধীনে থাকাকে পছন্দ করি না, এই মানসিকতা আমাদের আছে, আবার আমরা এর জন্যই লজ্জিত হই যে মাঝে মাঝে আমরা এমন লোকের অধীনে চলে যাই যে অধীনে থাকাও আমাদের উচিত ছিল না। তো এরকম একটা অধীনে না থাকার ব্যাপারটা যখন থাকে, যখনই বাঙালি তার স্বাধীনতার হস্তক্ষেপ দেখে তখনই বাঙালি বিদ্রোহ ঘোষণা করে, মানে আগে করতো, এখনকার বাঙালি কথা বলছি না, আগে করতো, বাঙালির মধ্যে বিদ্রোহী বা বিপ্লবী ভাবটা চিরযুগ ধরে ছিল, মানে মানে বিফোর কমিউনিজম, কমিউনিস্টের আসার আগে, ক্ষমতায় আসার আগে তখনও ছিল, বিপ্লবাত্মক ব্যাপার ছিল। এখন তো সেসব পাওয়া যায় না, কারণ এখন রাস্তাঘাটে মা বোনেদের যে অসম্মান হয় সেখানে দাঁড়িয়ে বাঙালির যখন রক্ত গরম হয় না, তখন বাঙালি বিপ্লবী বিপ্লবী রক্তভক্ত আছে, সব বেকার বাজে কথা, ঢপের চপ মেরে লাভ নেই, কারণ ঢপশ্রী উপাধি পাওয়ার জন্য বা ঢপশ্রী কোনো পুরস্কার পাওয়ার জন্য আমি এখানে বসে নিই, কাজে ঢপ মেরে লাভ নেই, বাঙালি সে বাঙালি আর নেই, কিছু কিছু বাঙালি আছে তাদের পকেটে মানে বুকের ভেতরে একটু হলো দম আছে, তারা প্রতিবাদ করে, বাকি সব চুপচাপ দেখে। যাই হোক, সেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে বাঙালি তাহলে কিন্তু ক্ষেপে উঠতেছে, স্বাধীন চেতা বাঙালিরা একটা মনে হতো যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো,
সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্লাস পয়েন্ট হতো, অর্থাৎ এর আগে যদি হতো রাষ্ট্রপতি শাসন। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পিকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের এখন তার বোঝার ক্ষমতা নেই যে জেতার আর আর কি পদ্ধতি বা কী স্ট্র্যাটেজি আছে, সব কিছু এখন ঠিক করেন পিকে। আমি বলি না, আমি বলছি না, সবাই বলে, কারণ পিকের ওপরে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে শোনা যায়। যাই হোক, তো সে পিকে নিশ্চয়ই ভেবেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে এই যে মুহূর্ত আছে, এখন যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে সাধারণ মানুষের যে চিন্তাভাবনা সেটাকে আর ধামাচাপা দেওয়া যাবে না। অর্থাৎ এই যে মানুষকে বোঝানো, দেখো আমি তোমাদের জন্য এটা করেছি, দেখো আমি তোমাদের জন্য ওটা করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, মানে চাল ডাল তেল নুন চিনি যাই বলুন সব কেন্দ্র থেকে পাঠানোগুলোকে নিজেদের নাম করে দেওয়া, কেন্দ্রের যে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা সেটাকে নিজের নামে চালানো, কেন্দ্রের সড়ক যোজনা সেটাকে নিজের নামে চালানো, এইসব যে পদ্ধতি যেগুলো ছিল সেগুলোকে আরেকবার আইওয়াস করে বোঝানো যেত যে না এগুলো না, এগুলো ভুল হচ্ছে। যেমন করোনা পরবর্তী ক্ষেত্রে মানুষকে বোঝাতে চেষ্টা করেছিলেন এই দলের তৃণমূল দলটা টোটাল যে কেন্দ্র সরকারের জন্য সব হচ্ছে, পিপিই পাচ্ছি না, অমুক পাচ্ছি না, তমুক পাচ্ছি না, কিন্তু আজ আর সেটা নেই। আজ মানুষ বুঝে গেছে যে যেহেতু স্বাস্থ্য সচিবকে বদল করা হয়েছে, তখন সঙ্গে সঙ্গে বুঝে গেছেন যে স্বাস্থ্যের গণ্ডগোলটা এখানেই রয়েছে, অর্থাৎ রাজ্যের রয়েছে, কেন্দ্রের কোনো গণ্ডগোল থাকলে কেন্দ্রের স্বাস্থ্য সচিবকে চেঞ্জ করা বা কেন্দ্রের যারা আছে তারা চেঞ্জ করতো, এখানকার রাজ্যের স্বাস্থ্য সচিবকে যখন বদল করা হয় তখন বুঝতে হবে যে এই রাজ্যেই গড়বড় ছিল। খাদ্য নিয়ে বলছে রেশনের আমাদের পাঠায়নি কেন্দ্র তাই আমরা দিইনি, কিন্তু যখনই খাদ্য সচিবকে বদল করা যায় তখনই বোঝা যায় যে রেশনের দুর্নীতি এখানে হয়েছে। কাজেই আলটিমেটলি মানুষকে আর বোঝানোর জায়গায় নেই তৃণমূল কংগ্রেস যে সেটা মানে কেন্দ্রের দোষ, রাজ্যের কোনো দোষ নয়। অর্থাৎ রাজ্য মানে তৃণমূল কংগ্রেস হাজার চাইলেও আর বেরোনোর জায়গায় নেই, আর এই বেরোনোর জায়গায় না থাকলে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় তখন কিন্তু আর কোনো মতেই আর মানুষকে বুঝিয়ে আবার যে ফিরে আসার যে স্বপ্ন, অলীক স্বপ্ন, যদিও স্বপ্ন দেখছেন তারা, তো সেই অলীক স্বপ্ন আর তারা দেখতে পারবেন না। তার কারণ যে যার গ্যারেজ হয়ে গেলে আর তো কেউ কিছু করতে পারবে, রাষ্ট্রপতি শাসন হওয়া মানেই এই সমস্ত দলের হাতে কোনো ক্ষমতা থাকবে না, সরকার চালাবে রাষ্ট্রপতি, সমস্ত কিছুই মিলিটারি শাসন হিসেবে চলবে, সেখানে দাঁড়িয়ে আর তো কেউ কিছু করতে পারবে না। অর্থাৎ আমি করলাম এসব যে বলার জায়গাটা আর কারোর থাকবে না, সেখানে দাঁড়িয়ে খুব ভয় পেয়ে গেছেন তৃণমূল কংগ্রেস, এবং ভয় পেয়েছে বলে দৌড়ে চলে গেছেন ডেরেক ওব্রায়েন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি নিয়ে রাষ্ট্রপতিকে। দেখুন আপনারা বলতেই পারেন এটা প্রোটোকল, এটা একটা রাজ্যের প্রোটোকল, কিন্তু যদি প্রোটোকলই হয় তাহলে কী করে, কোন সাহসে একজন ওই বাসি মেয়র অর্থাৎ ফিরাদ হাকিম তিনি কী করে এই কথাটা বলেন যে ডোনাল্ড ট্রাম্পের কাছে যান, রাষ্ট্রপতির কাছে যাওয়াকে যদি বলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে যান তাহলে কোন বেসিসে তিনি বলেন? প্রোটোকল যদি মানা হয় তাহলে বিরোধী দলের নেতারা যারা সিবিআই তদন্তে দাবি করেছিল বা যারা রাষ্ট্রপতি শাসনের জন্য বলছে এটাতে দোষ কোথায়? ফিরাদ হাকিম বা তৃণমূলের বহু নেতা, আজকালকার নেতার কথা বলছি না, যারা কদিন আগে পাল্টি মেরে সিপিএম থেকে তৃণমূলে এসেছেন, যারা পিছনের দিকে মানে পুরনো যারা নেতা ছিলেন তাদের কথা বলছি, তারা নিশ্চয়ই মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি রাষ্ট্রপতি শাসনের দাবি বারংবার করেছেন। কী অদ্ভুত একটা মানে কী বলবো, অদৃষ্টের পরিহাস, যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেটা চাইতো, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইতো, সেটা তার রাজত্বেই হওয়ার সম্ভাবনা 90% হয়ে গেছে, 10% আমি ধরে রেখেছি হবে না, কিন্তু 90% চান্স হচ্ছে হয়ে যাওয়া, কারণ এমএলএ খুন, স্বাস্থ্য পরিষেবা ভেঙে যাওয়া, করোনা লকডাউনে যে হারে বেড়ে চলেছে, স্প্রেড করছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এখানে সব কিছু মিলিয়ে যদি দেখেন না ভয়াবহ পরিস্থিতি রয়েছে রাজ্য, যেখানে দাঁড়িয়ে রাজ্যের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জায়গায় কিন্তু চলে যেতে পারে রাষ্ট্রপতি। কাজে ভয় পাচ্ছি, অদৃশ্যের পরিহাস, একদম নিষ্ঠুর পরিহাস, সেই পরিহাস যেটা বাম রাজত্বে বারবার চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সিবিআই তদন্ত চাই, এখন তারা ভয় পাচ্ছে সিবিআই তদন্ত, কারণ সিবিআই তদন্ত হলেই একের পরে গণ্ডগোল হচ্ছে। দেখুন মদন মিত্র দিব্যি বহাল তবিয়তে ছিলেন যতদিন পুলিশের, এখানকার পুলিশের সব কিছু ছিল, যেই মুহূর্তে সিবিআই হলো মদন মিত্র চলে গেলেন জেলে। তার আগে আমরা সুদীপ্ত সেনকে জেলে দেখেছি, দেবযানীকে দেখেছি, কিন্তু মদন মিত্রকে টানা দেখিনি। সিবিআই আসার সঙ্গে সঙ্গে দেবযানী মানে মদন মিত্র চলে গেলেন জেলে, এখন বেলে আছেন। সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে সবাই, রোজ ভ্যালিকে নিয়ে টানাটানি হচ্ছিল না, মনে আছে কি আপনাদের? গৌতম কুণ্ডুকে নিয়ে টানাটানি হচ্ছিল না, রাজ্য পুলিশ আপনারা দেখেছেন গৌতম কুণ্ডুকে নিয়ে টানাটানি হয়েছিল? খেয়াল করে দেখুন, হয়নি, কিন্তু যেই সিবিআই হয়েছে সঙ্গে সঙ্গে গৌতম কুণ্ডুকে টানাটানি হয়ে গেছে। ব্যাস রোজ ভ্যালি টানাটানি হতেই সুদীপ বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার জেলে চলে গেছেন, এবং তাপস পাল জেলে ছিলেন, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলে আছেন হয়তো। তো এরকম জেলে আর বেলে থাকা সব লোকগুলো যেই সিবিআই এসছে সঙ্গে সঙ্গে হয়েছে। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে সিবিআই মানে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে।
অর্থাৎ বাম রাজ্যেতে বামফ্রন্টরা যেরকম চাইনি সিবিআই তদন্ত হোক, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন সিবিআই তদন্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা চাইতেন যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, সেই রাষ্ট্রপতি শাসন জারি করার দিকে এগোচ্ছে আস্তে আস্তে গোটা দেশ এই পশ্চিমবঙ্গের জন্য। তার কারণ যেখানেই আপনি খোঁজ নিন না, নন বেঙ্গলি যে কোনো স্টেটকে, যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করুন, বলে বাঙ্গাল মহাপার্থ ইয়ে হতে হয়। এই এক সমস্যা হয়ে গেছে গোটা বাংলার, গোটা দেশের কাছে একটা মাথা ব্যথা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে এমএলএকে খুন হয়ে মানে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়, আর সঙ্গে সঙ্গে কলকাতায় বসে থাকা এক মেয়র সড়াগম করে বলে দেন, তিনি আর পুরমন্ত্রী, তিনি পড়াগম করে বলে ফেলেন যে এটা নর্মাল কেস। এমনিতে মনে রাখবেন পৃথিবীতে হোমিসাইড হোক আর সুইসাইড হোক, এটাকে নর্মাল কেস বলা যায় না। নর্মাল ডেথ তাকেই বলা যায় না, স্বাভাবিকভাবে মৃত্যু হয়, বাদ বাকি প্রত্যেকটাই এগুলো নর্মাল ডেথ বলা হয় না। কাজে তিনি যখন নর্মাল মৃত্যু বলছেন, নর্মাল ডেথ, তখনই বোঝা যায় যে এটার মধ্যে কোনো কালো আছে। এবার আপনারা বলতেই পারেন যে পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়ে গেছে যে ওটা নর্মাল ডেথ, কিন্তু ওখানেই আবার একটা কলম ছিল, আলাপন বন্দ্যোপাধ্যায়ের একটা কথা উক্তি ছিল যেটা আমি দেখেছিলাম, জানি না খবর কাগজে বেরোনো কথাটা সত্যি বা মিথ্যে, সেখানে বেরিয়েছিল যে কেমিক্যাল রিপোর্ট এখনও আসেনি, গলায় কালশিটের দাগ একটা পেছনের দিকে, গাড়ির পেছনে দাগ পাওয়া গেছে এবং একটা পাওয়া গেছে হাতে ক্ষত। কাজে সেগুলো দেখে এখনও পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি, মানে আজ পর্যন্ত আমি যেটা জানি, কারণ কোনো কাগজ এখনও পর্যন্ত দেয়নি। কাজে খবর কাগজকে যদি সত্যি মানি, কারণ চতুর্থ স্তম্ভকে সত্যি মানতেই হবে, সংবাদ মাধ্যমকে মানলে পারে, এটা হচ্ছে ঘটনা যে এখনও পর্যন্ত জানা যায়নি যে কী হয়েছে। তার আগে তিনি বলে দিয়েছেন নর্মাল ডেথ, এবং এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী যেটা পাঠিয়েছেন খবরটা সেটা হচ্ছে নর্মাল ডেথ। মনে রাখবেন খাগড়াগড় কাণ্ড, খাগড়াগড় কাণ্ডেতে কিন্তু এই পুলিশ, এই সিআইডি সবাই ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু তারা এইটাকে প্রমাণ করার জায়গায় পায়নি যে এটা কী হয়েছিল। অনেকে প্রথম দিকে বলেছিল প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, রক্ত ধুয়ে দেওয়া হয়েছিল, এই সব কিছু আপনারা জানেন। তারপরে এনআইএ আসার পরে সঙ্গে সঙ্গে বোঝা গেছে এটা খাগড়াগড়ে কী বোমা ছিল, এবং জামাতিরা ওখানে ছিল, সেখানে জামাতিরা খাগড়াগড়ে বোমা তৈরি করে সেই বোমা পাঠাতো আর কি বাংলাদেশে, সেখানে গিয়ে জেহাদিরা জেহাদমূলক কাজ করতো। অর্থাৎ জেহাদ মানেই হচ্ছে কাফেরদের বধ করা, কাফের মানে আমি আপনি আর কি, যারা ইসলামকে মানি না বা ইসলামকে মতকে মেনে চলি না, তারা প্রত্যেকেই ইসলামের ভাষায় কাফের, তো তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে জেহাদিরা। সেই জেহাদিরা জেহাদ করার জন্য বোম তৈরি করতো এই পশ্চিমবঙ্গের খাগড়াগড়ে বসে, যেটা এনআইএ বলেছে। আমার কথা মিথ্যে কি সত্যি, সে তো পুরনো ইতিহাস ঘাঁটলেই বেরিয়ে যাবে। কাজে প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে সিবিআই থেকে সব কিছু করতে গিয়েই সব কিছু উল্টে যাচ্ছে। এখানে এইবার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের টিমের এবং পিকের টিমের মনে হয়েছে, অর্থাৎ প্রশান্ত কিশোরের টিমের মনে হয়েছে যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পজিশনে কিন্তু পশ্চিমবঙ্গ চলে গেছে। এবার আপনাদের একটা কথা বলছি, আপনারা নিশ্চয়ই প্রশ্ন আসবে যে রাষ্ট্রপতি শাসন করলে পরে কী হতে পারে, পশ্চিমবঙ্গে কি পালাবাদল হবে নাকি সবার একটা সেন্টিমেন্ট গ্রো করবে। দেখুন আপনি নিজেকে দিয়ে বিচার করুন, অর্থাৎ আপনি যিনি এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনি নিজেকে দিয়ে বিচার করুন, আপনাকে কি কোনো তৃণমূলের লোক স্বয়ং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেও আপনি বুঝবেন যে দুর্নীতিগুলো হয়নি, বা রেশন দুর্নীতি হয়নি, বা উমফানের দুর্নীতি হয়নি, বা স্বাস্থ্যে আমাদের কোনো ঘাটতি হয়নি, বা কোনো কিছু হয়নি, আপনি কি বুঝবেন? অর্থাৎ আপনি বোঝার জায়গায় আছেন? নেই। এই মুহূর্তে যদি আপনি বোঝার জায়গায় না থাকেন, তাহলে আগামী যদি কদিন এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তাহলে আপনি যদি না বোঝেন সাধারণ মানুষও কেউ বুঝবে না। তার কারণ তাদেরকে বোঝানোর জন্যে যে সিস্টেমটাকে নামানো হয় বা হতো বা হওয়ার চিন্তা করেন, সেই সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন জারি হলে। আর একটা কথা মনে রাখবেন, ভোট যদি হয় তখন কিন্তু এই হারমাত, উন্মাদ, চিৎপাত আর সব সব গ্যাং ফ্যাং আছে আর কি, এসব সাফা হয়ে যাবে, সব কিছু থাকবে না, কারণ এদের দেখতে পাওয়া যাবে না, এদের আর দেখা যাবে না। তার কারণ হচ্ছে তখন কেন্দ্রীয় বাহিনীর জুতো, আর্মির জুতোর আওয়াজ চারিদিকে ঠাপ 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 করে পড়বে, আর তখন এই সমস্ত যারা এই পেটো একটা 7mm পিস্তল, যেগুলো লোকাল মেড, মুঙ্গের বানানো বন্দুক, যা দিয়ে খুন খামারি করে, তারা সব যে যার ঘরে ঢুকে যাবে, এই পেটো বানানো এই সমস্ত লোকেরা সব যে যার হারিয়ে যাবে। তখন আর কোনো টিআরএল শেখের পেট কাটা হবে না। টিআরএল শেখ বারবার বলি এই কারণে, তার কারণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রীতি এখানে দেখানো হয়, সংখ্যালঘুদের নিয়ে মাতামাতি করানো হয়, মানে দেখানো হয়, আইওয়াস আদৌ সংখ্যালঘুদের কী উন্নতি হয় না হয় সেটা সংখ্যালঘু যারা আছেন তারা বলতে পারবেন, তা বাদ বাকি আমি তার বলতে পারবো না, কারণ আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পড়ি না। আর সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু যারা আছেন তাদের কতটা উন্নতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে হয়েছে সেটা জানি না, হয়তো হয়েছে, কিন্তু টিআরএল শেখের পেট যখন কেটে দেয় তখন সে আর সংখ্যালঘু থাকে না, সে কংগ্রেস হয়ে যায়, তার পেটটা কাটা হয়ে যায়। তো সেই টিআরএল শেখের কারোর পেট কাটা হবে না, না কোনো বিজেপির কোনো কার্যকর্তাকে ঝুলিয়ে দেওয়া হবে,
গলায় দড়ি বেঁধে, কোনো বিধায়ক খুন হয়ে যাবে, একটা অদ্ভুত যুক্তি দেওয়া হয়েছে। 2 কোটি কত লাখ টাকার একটা ঘোটালার জন্য গলায় দড়ি দিয়ে দিয়েছেন হেমতাবাদের বিধায়ক। 2016 ঘটনা বা 2015 ঘটনা, তারপরে এতদিন পরে তিনি গলায় দড়ি দিয়ে দিলেন। আচ্ছা হতে পারে, আমি মেনে নিচ্ছি। আচ্ছা 2 কোটি 16 লাখ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল বলছে এই এই দুর্নীতি। আচ্ছা এই পশ্চিমবঙ্গে যে সমস্ত মন্ত্রীগুলোকে দেখা যায়, তাদের মানে যে সমস্ত মন্ত্রী আর কি বেলে আছে, তারা মানে মদন মিত্র থেকে, তারা কত টাকার দুর্নীতির মধ্যে জড়িত আছে বলে আপনার মনে হয়? কত লক্ষ কোটি টাকা জানেন সারদা ফারদা কেসগুলোতে? সেই ঘোটালার পর এরা বহাল তবিতে থাকতে পারে, আর ইনি গলায় দড়ি দিয়ে দিয়েছেন। 1 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে একটা চায়ের দোকানে গিয়ে হাতটাকে উপরে লাগিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছেন এবং তার মৃত্যু একদম নর্মাল ডেথ বলে দিলেন ফিরহাদ হাকিম। পোস্টমর্টম রিপোর্টের পরে যদি সত্যি পাওয়া যায় যে নর্মালি মারা গেছেন, তিনি গলায় দড়ি দিয়ে ঝুলে গেছেন, সেটা আলাদা কথা। কিন্তু সিবিআই তদন্ত হলেই বা ক্ষতি কি আছে? হোক না, যদি পরিষ্কার নর্মাল ডেথ হয়ে থাকে তো পুলিশ বললেও হবে, সিবিআই বললে সেটাই তো বেরোবে, ভয় কিসের? আর রাষ্ট্রপতি শাসন হলে ভয় কিসের? ভয় আছে, তৃণমূল ভয় পাচ্ছে। আর এটাই বাস্তব সত্যি কথা, তৃণমূল হারে হারে বুঝে গেছে যে এ রাজ্যে তাদের পায়ের তলার জমি অনেক দিন আগে থেকেই সরতে শুরু করেছে, এখন আর নেই। কোনো কারণে রাষ্ট্রপতি শাসন জারি হলে এই যে জমিটা সরে যাবে, আর জীবনভর আর এই জমি কোনোদিন ফিরে পাওয়ার জায়গা তারা থাকবে না। এটাই হচ্ছে আসল কথা। বাদ বাকি যা কিছু দেখছেন, যা ফুটুং ফাটুং বুড়ুং বাড়ুং দা দেয় সব নেতা ফেতাগুলো দেয়, তার কোনো বেসলেস। আর যারাই যা বলুক, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন, মানে বের করার তো সিস্টেম নেই, তবুও আমি বলে দিচ্ছি, এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বের করে দেবেন। তার কারণ আর বোঝালে বুঝবেন না, আমায় দেখে ভোট দিন কেউ আর মানে না। স্বাস্থ্য সচিবকে বদল করে দিলে স্বাস্থ্যমন্ত্রী বদল হচ্ছে না, স্বাস্থ্যে যে দুর্নীতি হয়েছে বোঝা যায়, মানে স্বাস্থ্যের গাফিলতি হয়েছে। দুয়ারে দরজায় দরজায় ঘুরে ঘুরে যখন 18 বছরের ছেলে, তরতাজা ছেলে মারা যায়, একমাত্র ছেলে বাবা মায়, একমাত্র হোক আর দুটো হোক আর 10টাই হোক, বাবা মায়ের ছেলে একজন চলে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া, সেক্ষেত্রে একটাই ছেলে যখন চলে যায়, তখন বোঝা যায় যে রাজ্য কোন জায়গায় আছে। মাস্টারমশাই বিনা চিকিৎসায় মারা যান, বোঝা যায় আমরা কোন জায়গায় আছি। রেশনের দুর্নীতি এত হয় যে খাদ্য সচিব চেঞ্জ হয়ে যায়, বোঝা যায়। আর বোঝালে আমরা বুঝবো না, বাকি আর কিছু নয়। আপনারা সবাই ভাববেন এই প্রতিবেদনটা কেমন লেগেছে, অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে এটাকে শেয়ার করে দেবেন তৃণমূলের সেই সমস্ত লোকের কাছে যারা নিজেদেরকে বলে আরে আমি কিছু ভাবি না, আমরা এখানে বিজেপি আসবে না, পাঠিয়ে দেবেন। কারণ আমি বলছি ভয় পেয়েছে রাষ্ট্রপতি শাসনের, ভয় পেয়েছে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, জোর গলায় বললাম ভয় পাচ্ছে তৃণমূল। আর তার কারণ বিজেপি একদমই কাছে, দৌড় গলায় এসে গেছে, আর পরিবর্তন আসছেই। প্রত্যেকটা মানুষ আজকে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত তুলে নিয়েছে সরানোর জন্য এই সরকারকে। দড়ি ধরে মারটান, বাকিটা আপনারা বলবেন। চলুন এখনকার মতো আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।